বাবার বকুনিতে আত্মহত্যা করল মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের দমদমা বৃন্দাখালীতে। মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা সর্দার, বয়স 16 বছর। 7 মাস ধরে অজ্ঞাত পরিচয়ে একটি ছেলের সঙ্গে মেলামেশে করছিল মেয়েটি। এই প্রেমিক প্রিয়াঙ্কার কাছ থেকে দুখানা সোনার হার, একজোড়া কানের দুল ও টাকা হাতিয়ে নেয়। আজ সকালে দিদার সঙ্গে বাজারে যাওয়ার নাম করে ফের ছেলেটির সঙ্গে গোপনে দেখা করে মেয়েটি। এই ব্যাপারটি প্রিয়াঙ্কার বাবা সমর সর্দারের গোচরে আসে। তারপর মেয়েকে ভালো করে বোঝায় এবং মান সম্মান চলে যাওয়ার কথাও বলে, আর এইভাবে মেলামেশি যেন না করে সে বিষয়ে মেয়েকে সতর্ক করে। তারপরে প্রিয়াঙ্কা তার বাবার সাথে ভাত খেতে বসে এবং সে স্বীকার করে যে বাড়ি থেকে সোনা এবং টাকা পয়সা চুরি করে ওই ছেলেটিকে সে দিয়েছিল। তারপর প্রিয়াঙ্কা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বহুক্ষণ দরজা না খোলায় কিছুক্ষণ পর বাড়ির লোকেদের সন্দেহ হয়। জানলা ধাক্কা দিয়ে খোলাতে প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাড়ির লোকজন। তারপর ঘর থেকে তার বডি বের করে বারুইপুর মহকুমা হাসপাতালে আনা হলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। এরপর বারুইপুর থানার পুলিশ বডিটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বলেছি যে আমাদের সবাইকে গ্রাম ছাড়া করে দেবে, আমরা যদি তোর একা ঘুরের জন্য তুই সঠিক হয়ে চল। তার ঘন্টাখানিক পরে, আড়াই ঘন্টার পরে বললো বাবা একটা ছেলে আমাকে ভয় দেখায়, সে বলে তোমার এটা করবো ওটা করবো, ভাই বলে অনেক সমস্যা করবো, তা কী নাম বলার পরে বললো আমি বললাম তাহলে জিনিসপত্রগুলো কে নিয়েছে। তো অনেকক্ষণ পরে বললো যে ওই ছেলেটা জিনিসপত্রগুলো নিয়েছে বাহুল নাম। তারপরে আমি বললাম মা তুই একটু ধৈর্য ধর, দিন দশের 15 ধৈর্য ধর, আমাদের ব্যবসা বাণিজ্যটা আবার ঠিক হবে, তুই চালাবে, তো টাকা পয়সা আবার হয়ে যাবে, আমাদের যা গেছে যা। এটা বললাম দুবার আমার সঙ্গে খাওয়া দাওয়া করেছে, তখন 2টো মতো বাজে আমার সঙ্গে খাওয়া দাওয়া। তা এবারে ঘুম থেকে 4টার সময় উঠেছি, ওটা কি আমার সামনে থেকে গেল, আমার সামনে থেকে চলে গেল, এই পারের ঘরে গেলো, আমি উঠে ডান দিকে আমাদের ইয়েতে গেলাম, ডাইনিং রুমে গেলাম, ওখানে খেলা করে এসে দেখি ঝুঁকির ডাকি, তো এবার ও ভাই বোনের সাথে খেলা করি, বললে ও ডাকি কি জিজ্ঞে দেখি দরজা দেয়া, ধাক্কা মারছি দরজা খুলে না, তখন সবাইকে দেখে দেখি ওই জানলাটা ধাক্কা মেরে ভেঙে দেখি সেই ওই ঝুলছে পালা করি সাধারণ। ছেলেটার পরিচয় পেয়েছে? ছেলেটার পরিচয় ফোন নাম্বার লিখে দিয়ে গেছে, ওর বাড়িটা হচ্ছে এই সদাপ্রত ঘাটের পিছনে। আচ্ছা, সদাপ্রত ঘাটের পিছনে বাড়ি, কাপাচ্ছি গাড়ি আছে বলুন লাল রঙে। আচ্ছা, ওর সঙ্গে মোটামুটি কতদিনের ঘনিষ্ঠ ছিল? সেটা হলো 6-7 বছর এরকম হয়, বহুদিন ধরে ভয় দেখিয়ে দেখিয়ে সোনার চেন দুটো নিয়ে নিয়েছে আর কানের দুটো নিয়ে নিয়েছে, ওর মায়ের কানের দুটো নিয়েছে আর ভাইয়ের গলার চেন নিয়েছে, বোনের গলার চেন নিয়েছে। তা বললো দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বাড়ির কাছ থেকে পর্যন্ত জেনে নিয়ে চলে গেছে। ফোনটা কেড়ে নেবো, উত্তর ভাগে দাঁড়িয়ে ভাই ফোন করে ভাইয়ের চেনটা নিয়ে নিয়েছে, ওর নাম রাহুল বলেছে, আর একটা নামে থাকে সেটা হলো আনোয়ার নাম, রাজমাঠে বাড়ি বলেছে। এ ব্যাপারে আপনার থানাতে কমপ্লেন করেছে? বলছি থানাতে কমপ্লেন করেছে? না করা হয়নি, এখন করবেন। তাই আপনার নাম? সমর সর্দার। ঠিকানাটা একটু বলবেন? ভিলেজ দমদমা, পোস্ট অফিস বৃন্দাখালি, থানা বাড়িপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। কোন ক্লাসে পড়তো? 9 পর্যন্ত পড়েছে, 10 আর যায় না, যেতে চায়। ইদানিং ছেড়ে দিয়েছে?